ইউটিউব ভাইরাল ট্যাগ ফ্রিতে অনেক কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। যারা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আমাদের কিন্তু এসইও করার জন্য আমাদের অনেক ধরনের ট্যাগের প্রয়োজন হয়। এই ট্যাগ খুঁজতে আমরা অনেক সময় হয়রান হয়ে যাই। এর জন্য আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এই ভিডিওতে আপনারা খুব সহজে লক্ষ লক্ষ ট্যাগ, আপনারা ভাইরাল ট্যাগ খুঁজে বের করতে পারবেন। এর জন্য আমাদের যেটি করতে হবে, আমরা ফোন থেকে অথবা কম্পিউটার থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে আমরা লিখব প্লে স্টোরের যে ইউটুলস লিখে সার্চ দেব, TOOLS ইউটুলস লিখে সার্চ দেবেন। জাস্ট ইউটুল সার্চ দেবেন, দেখবেন প্লে স্টোরে আপনারা এরকম একটা অপশন পাবেন, ইউটুলস এসইও টুলস। এই যে সফটওয়্যারটি আছে, এটি আমরা কিন্তু ডাউনলোড করব। এটি ডাউনলোড যেহেতু আমার করা আছে, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, অথবা যারা আপডেট করতে যাচ্ছেন তারা কিন্তু আপডেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি, এটি এখান থেকে আমরা কী করতে পারবো, র্যাঙ্ক চেকার চেক করতে পারবো, ট্যাগ ইউজ করতে পারবো, তারপর ট্রেন্ডিং ভিডিও দেখতে পারবো। এখান থেকে কিওয়ার্ড, এখান থেকে অনেক কিওয়ার্ড আমরা পাবো। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আপগ্রেড টু ইউটুলস প্রো, এখান থেকে আপনারা এরা চাইলে আপডেট করতে পারেন। আমি মনে করি যাদের নতুন নতুন ইউটিউব করতে চান, আপডেট করার প্রয়োজন নেই, আমরা ফ্রিতে কিন্তু অনেক কিছু এখান থেকে পাবো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণ, যদি আমরা ফ্রিতে অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ফ্রিতে আমরা ইয়া করলে আমাদের প্রচুর পরিমাণ অ্যাড শো করবে। যেমন এখান থেকে যদি আমরা ট্যাগ খুঁজি, কিওয়ার্ড সাজেশন নামে অপশনে আমরা যাবো, এখান থেকে আমরা ইন্টার কিওয়ার্ড, হ্যাঁ এখানে যে নামে আমরা ইউটিউবে যে ভিডিওটি আপলোড করব, যে ভিডিওটির যে টাইটেলটি দেবো, সেই টাইটেলটি যদি আমরা এখানে দিই, আমি আপনাদের দেখাচ্ছি মনে করেন এটা আমার কি টাইটেল, ভিডিও টাইটেল। আমরা কোন কান্ট্রি থেকে, কান্ট্রি অবশ্যই সিলেক্ট করতে হবে, আমরা কোন কান্ট্রি থেকে ভিডিওটি আপলোড করব, ওই কান্ট্রির ট্যাগ কিন্তু এখানে আমাদের অটোমেটিক দিয়ে দিবে। যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, সিলেক্ট করার পরে এখান থেকে সার্চ নামে অপশন একটি আছে, সার্চ জাস্ট একবার ক্লিক করে সেটি সার্চ দেবেন। আপনারা একবার ক্লিক করলে, সার্চ দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম আসবে টাইটেলস। ওরা কিন্তু আপনাকে এই ধরনের টাইটেল একটি দেবে, এই টাইটেলটি আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখান থেকে কপি অপশনে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওরা একটা টাইটেল দিছে, এই টাইটেলটি চাইলে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে ভিউ অল নামে ক্লিক করে কিন্তু আরও টাইটেল পাবেন। আর উপরে যদি দেখি ওভারঅল স্কোর, ওভারঅল স্কোর হচ্ছে যে আমরা টাইটেল দিয়ে সার্চ দিলাম, এর সার্চ ভলিউম কিন্তু হাই, অনেক হাই। মানুষ এই ধরনের ট্যাগ দিয়ে সার্চ দিচ্ছে, এর সার্চ ভলিউম অনেক হাই, কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত মানুষ দেখে। আর এর যদি হচ্ছে এখানে পার্সেন্টেজ দেখেন, 50% ওভারঅল স্কোর আসছে এখানে যেহেতু। আর কম্পিটিশন হচ্ছে, যেহেতু আমরা ইউটিউবারগুলো ভিডিও তৈরি করে থাকি, এর কম্পিটিশনও কিন্তু খুব ভালো হাই আছে। আর হচ্ছে আপনারা এখান থেকে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, যে এই কিওয়ার্ডগুলো আপনারা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিউ অল নামে অপশনে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে অনেক ধরনের কিন্তু আপনারা কিওয়ার্ড পাবেন, ট্যাগ পাবেন, এগুলো কিন্তু ট্যাগ হিসাবে ইউজ করতে পারবেন। এখান থেকে যেগুলো প্রয়োজন আপনারা সেগুলো নেবেন, এখানে কিন্তু অনেক ধরনের পাবেন। আপনারা দেখবেন যে যেহেতু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেই বিষয়ে ট্যাগ প্রয়োজন। দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপর ট্যাগগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে কপি করে নেব। এভাবে ক্লিক করলেই সিলেক্ট করে, কপি সিলেক্ট অপশন থেকে ক্লিক করে এটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে। এভাবে করে আপনারা কপি করে ট্যাগগুলো আপনাদের যে ভিডিও আপলোড করবেন সেই সময় ট্যাগে ইউজ করবেন। আর যেসব ট্যাগ বাকি থাকবে, সেই সব ট্যাগগুলো আপনারা কপি করে আপনাদের যে ডিসক্রিপশন আছে ইউটিউব চ্যানেলের আপলোডের সময়, সেখানে কিন্তু আপনারা পেস্ট করে সেভ করে নিতে পারেন। এভাবে করে কিন্তু আপনারা অনেক ধরনের কিন্তু ট্যাগ ইউজ এখান থেকে নিতে পারেন। যে ধরনের ভিডিও আপলোড করবেন সে ধরনের ট্যাগ আপনারা নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এভাবে কিন্তু কাজ করে আপনারা খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলটি আপনার র্যাঙ্কে তুলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।